হাঁটতে গেলে ব্যথা বসতে ব্যথা উঠতে গেলে কমরে ব্যথা হাঁটুতে ব্যথা বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা এগুলো হয়ে থাকে মূলত শরীরে ক্যালসিয়ামের অভাব হলে শরীরে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়ামের অভাব হলে হাঁটতি থেকে কটকট শব্দ হয় এমনকি হাড় ফুটো পর্যন্ত হয় তাই শরীরে ক্যালসিয়ামে ঘাটতি যাতে না হয় সেই দিকে নজর দেওয়া বিশেষ প্রয়োজন প্রতিদিনের খাদ্য তালিকা এমন হওয়া উচিত যাতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে যে যে শুধু হয় এমনটা কিন্তু নয় ক্যালসিয়ামের অভাব হতে পারে আপনি যদি বুঝতে পারেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে তাহলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ না করে এমন সব খাবার নির্বাচন করুন যাতে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হয় আজকে আমার ভিডিওটি বানিয়েছি এমনই তিনটি শক্তিশালী শাক নিয়ে যে শাক খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে সাথে সাথে আরো অনেক উপকার পেয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন উপকৃত মনে হলে শেয়ার করুন শক্তিশালী তিনটি শাকের মধ্যে প্রথমেই যে শাকটির নাম বলবো তা হলো সরিষা শাক সরিষা শাককে বাত রোগীদের জন্য অনেক উপকারী বলে মনে করা হয় সরিষা শাকে ক্যালোরি কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এবং ভিটামিন এ বি সি ডি বি এর মতো পুষ্টিগুণ রয়েছে এটির সাহায্যে আপনি ঠান্ডা কাশি এবং ক্যান্সারের মতো রোগকেও ভালো করতে সরিষা রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য অনেক উপকারী পারে বৈশিষ্ট্য পাওয়া গেছে যা শরীরে ডিটক্সের সাথে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করে যার কারণে আপনি সর্দি কাশি এবং ফ্রু জাতীয় সমস্যা থেকে সহজেই রেহাই পাবেন চোখের আলো বৃদ্ধি করে এই সরিষা শাক ভিটামিন সমৃদ্ধ শাকসবজির ব্যবহার দৃষ্টিশক্তিকে ত্রুব করে তোলে এটির পাশাপাশি এটি আমাদের চোখের অন্যান্য সমস্যা থেকেও মুক্তি দেয় আপনি যদি ওজন হ্রাস করতে চান তবে শাক আপনার জন্য সেরা বিকল্প ক্রমবর্ধমান বিপাকের পাশাপাশি সরিষা শাক হজমেও উন্নতি করে এটি ওজন কমাতেও সাহায্য করে কোলেস্টেরলের মাত্রা কমায় সরিষা শাক সরিষা শাক আপনার রক্তে সাথে কোষ্ঠকাঠিন্য সারাতেও কার্যকর কেননা এটি হজম শক্তি বাড়াতে কাজ করে করে থাকে ক্যান্সার প্রতিরোধ অবাক লাগলেও এটাই সত্যি এতে আছে দুই ধরনের গ্লুকোসিনোলেটস যা ক্যান্সার প্রতিরোধে শক্তিশালী ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত সরিষা শাক খেয়ে থাকেন তাদের বিভিন্ন রকম ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় ভিটামিন ও মিনারেল অন্যদের সমৃদ্ধ একটি উৎস সরিষা শাক ভিটামিন এ সি ও কে তে পরিপূর্ণ যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি তে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা নানা রকম ভাইরাল অসুখ থেকে আপনাকে সুরক্ষা দিবে ভিটামিন এ ভালো রাখে আমাদের দৃষ্টিশক্তি আর ভিটামিন কে দেয় হাড়ের সুরক্ষা এবং মস্তিষ্ককে রাখে দারুণভাবে সচল এছাড়াও সরিষা শাকে রয়েছে আয়রন ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম সেলেনিয়াম ম্যাগনেসিয়াম প্রোটিন ও ফাইবার যা কিনা গর্ভবতী মায়েদের সুস্থ শিশু জন্মদানের সম্ভাবনা অনেকাংশেই বাড়িয়ে তোলে সরিষা শাক খেলে যে শুধু শারীরিক উপকারই হয় তা নয় এটি আমাদের ত্বক চুল ভালো রাখতেও দারুণ ভাবে কাজ করে সরিষা শাকের সবচেয়ে বড় উপকারিতা হলো এটি আমাদের শরীরের সকল প্রকার ক্যালসিয়ামের ঘাটতি দূর করে থাকে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প করে পাতে রাখুন সরিষা শাক শক্তিশালী তিনটি শাকের মধ্যে দ্বিতীয় শাকটির নাম হলো পালং শাক পালং শাক পুষ্টিতে ভরপুর তাই একে নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত পুষ্টিবিদদের মতে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল তার মধ্যে ভিটামিন এ বি টু সি ই কে আয়রন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক কপার ও প্রোটিন এইগুলো তো রয়েছে পালং শাক খেলে দূর হবে আপনার বাতের ব্যথা অস্টিওপরিসিস এর ব্যথা ইত্যাদি পালং শাক বাতের ব্যাথা অস্টিওপরিসিস ব্যথার যন্ত্রণায় প্রধান নাশক হিসাবে খুব ভালো কাজ করে মাইগ্রেন ও মাথা ব্যথায় মাইগ্রেনের মতো সাংঘাতিক মাথার ব্যথায় পালং শাকের খাদ্যগুণ খুবই উপকারী শরীরে বিভিন্ন গাছের বা জয়েন্টের রোগ নিরাময়ে পালং শাক খুবই কাজে দেয় তার মধ্যে যেমন 38 এর মতো সমস্যাগুলোতে পালং শাক ভীষণ ভাবে উপকার করে থাকে পালং শাক আপনার স্মৃতি দিকে প্রখর করতে সাহায্য করবে এতে থাকা পটাশিয়াম ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট যদি প্রতিদিন শরীরে যায় তাহলে মস্তিষ্কের বিশেষ বিশেষ অংশের ক্ষমতা বৃদ্ধি পায় ফলে স্মৃতিশক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে সেই সঙ্গে পটাশিয়ামের দৌলতে মনোযোগ ক্ষমতার উন্নতি ঘটবে সুতরাং পালং শাক স্মৃতিশক্তি বাড়াতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে পালং শাকে আছে প্রচুর আয়রন ও ভিটামিন সি এইগুলো রক্ত স্বল্পতাও দূর করে প্রচুর পরিমাণে থাকা আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে আমাদের শরীরে সাহায্য করে এতে থাকা বেশি মাত্রায় ভিটামিন এবং লিম্ফোসাইট বা রক্তের প্রয়োজনীয় মাত্রা বজায় রাখতে সাহায্য করে দেহের প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে এই পালং শাক পালং শাক খেলে একই সাথে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হজম ক্ষমতারও উন্নতি ঘটে পালং শাকে থাকা অ্যামিনো অ্যাসিড হলো এমন একটি উপাদান যা মেটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে তার ফলে হজম ক্ষমতার উন্নতি হয় কোষ্ঠকাঠিন্য দূর করে পালং শাক পালং শাক পেট পরিষ্কার রাখতে অপরিহার্য ভূমিকা রাখে এটি সহজে হজম শক্তি বাড়ায় ফলে তা অনায়াসে মল প্রস্তুতের সহায়তা করে এবং পেটে জমে থাকা মল বের করে দিতে সাহায্য করে ফলে চোখের পলকেই কোষ্ঠকাঠিন্য দূর হয় আমাদের হয়তো জানা নেই পালং শাক কিডনির জন্য যে কতটা উপকারী বিশেষজ্ঞদের মতে পরিমাণ মতো ও নিয়মিত পালং শাক খেলে তার মধ্যে থাকা খাদ্য ফলে কিডনিতে পাথর থাকলে তা গুঁড়ো হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ক্যান্সার প্রতিরোধ করে পালং শাক পালং ১৩ তেরো প্রকার ফ্লাভোনয়েডস আছে এই ফ্লাভোনয়েডস ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে এটি খুবই কার্যকর হৃদরোগজনিত যে কোনো সমস্যা দূর করে পালং শাক পালং লুটেইন নামক পদার্থ রয়েছে যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কম করে হৃদরোগের ঝুঁকির হাত থেকে আমাদের রক্ষা করে এর মধ্যে থাকা ফলিক অ্যাসিড সুস্থ কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ হার্টের পেশি ঠিক রাখতে পালং শাকের ভিতরে থাকা নানা হার্টের পেশিকে সুস্থ সবল রাখে এর কার্যক্ষমতা বৃদ্ধি করে ফলে হাইপার ফেলিয়র বা করোনারি হার্ট ডিজিজের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায় শক্তিশালী তিনটি শাকের মধ্যে সর্বশেষ যে শাকটি কথা না বললেই নয় তা হলো নোটে শাক সুস্থ থাকতে নোটে শাক আপনাকে খেতেই হবে রক্তের দোষ দূর করে নোটে শাক যদি শরীর গরম হওয়ার দরুন বা যে কোনো কারণে রক্তের দোষ ঘটে এবং সেই কারণে চুলকানি হয় তাহলে নিয়মিত এই শাক ভাজা খেলে উপকার পাবেন হাতে নাতে রোগ শরীর জ্বালা লিভার ও পিত্তের অসুখেও নোটের শাক দারুণ ভাবে কাজ করে গরমকালে নিয়মিত নোটের শাকের ভাজা খেলে অনেক রোগ সেরে যায় এছাড়া যারা অসুস্থ তাদেরও এই শাক খাওয়ানো যেতে পারে কারণ এটা খেলে অনেক উপকার হয় যদি সম্ভব হয় গরমকালে ও বর্ষাকালে অর্থাৎ নোটের শাক যখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় ও দামে সস্তা প্রতিদিন নিয়ম করে ভাতের সঙ্গে নোটের শাক ভাজা চচ্চড়ি ভাতে বা ঘন্ট খান অনেক রোগের হাত থেকে নিষ্কৃতি পাবেন এই সব গুণের জন্যই তো নোটেশাককে শাককে এত উপকারী বন্ধু বলা হয় তাছাড়া সব রকম ক্রিয়া হলো সবচেয়ে সুলভ সস্তা সহজ ও সবরকম এই শাকের ব্যবহার প্রাচীনকাল থেকে হয়ে আসছে সব রকমের বিষ সব রকম ধাতব বিষ দূর করতে ব্যবহার করা হয় এটি সব বিষ থেকে উৎপন্ন রক্তের দোষ দূর করতে এটি বেশ উপকারী এছাড়া চোখ খারাপ হওয়া হৃদরোগ বা পেটের রোগ পেটের অসুখ পুরনো পেটে অসুখ পেটে মোচড় দেওয়া নাক মুখ থেকে রক্ত পড়া বা পিত্ত অশ্বজনিত সমস্যা কোষ্ঠকাঠিন্য লিভারের দোষ পিলে বেড়ে যাওয়া আর জ্বরে জরে শাক খুবই কার্যকর চোখের সব অসুকে নটেশাক ভীষণ উপকারী চোখ জ্বালা করা চোখ লাল হওয়া চোখে পেচুটি জমা চোখের পাতায় পেচুড়িতে জুড়ে বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সব অসুখ ও অস্বস্তি দূর করবার জন্য নিয়মিত যথেষ্ট পরিমাণে নটেশাক খাওয়া উচিত এমন অনেক ব্যক্তি আছেন যাদের শরীরে কোনো কারণ ছাড়াই অনেক জ্বালা করে বিশেষ করে হাতে পায়ে অনেক জ্বালা করে নটেশাকের রসে অল্প চিনি মিশিয়ে খেলে পা বা হাতের তালু জ্বালা করা প্রসাব করতে গেলে জ্বালা করা বারবার প্রস্রাব হওয়া ও জ্বালা করা সেরে যাবে পাতা নোটেশাক খেলে প্রদেহ রোগ সারে মূত্র কম হওয়ার জন্য শরীর জ্বালা করার কষ্টটা মূত্রবিদ্ধি অর্থাৎ পয়ষ্কার প্রসাব হয়ে গিয়ে দূর হয়ে যাবে এখন অনেকেই ভাবতে পারেন প্রতিদিনের খাদ্য তালিকায় কি এই তিনটি শাক রাখা উচিত না বন্ধুরা প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প করে হলেও এই তিনটি শাকের যেকোনো একটি রাখার চেষ্টা করবেন তাহলে আপনার শরীরে এই যাবতীয় রোগ দূর হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার মাধ্যমে আরো অনেকেই উপকৃত হতে পারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অন করে রাখুন ডেইলি এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে